মিডিয়া জগতের সবচেয়ে আলোচিত জুটি ছিল এই তাহসান মিথিলা। বিশেষ করে গত কয়েক মাস হলো এই তাহসান এবং মিথিলাকে নিয়ে অনেক খবর হচ্ছে। তাহসানের সাথে ঘর বাঁধার পর দারুণ এক রসায়ন, হুট করে সেই ঘর কেন ভেঙে গেল, নতুন করে মিথিলার স্বপ্ন সাজানো, এসব নিয়ে নিয়মিতই খবর প্রকাশ করছে গণমাধ্যমগুলো। আজ যখন সারা বিশ্ব কাঁপছে করোনায়, যখন পাড়ামহল্লায় চলছে করোনার প্রতিরোধের মাইকিং, কিংবা সামাজিক দূরত্ব মেনে প্রাণঘাতী ভাইরাসের কবল থেকে বাঁচানোর নানাবিধি নির্দেশনা, তখনই আবার আলোচনার টেবিলে ফিরে আসলো এই তাহসান মিথিলা। বলতে পারেন অনেকটা কাকতালীয়ভাবে। পুরো নাম রাফিয়াত রশিদ মিথিলা, বাংলাদেশের একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী, গীতিকার, সুরকার, অভিনেত্রী এবং মডেল। মিথিলা তার কর্মজীবন শুরু করেন একজন পেশাদার উন্নয়ন কর্মী হিসেবে। শিক্ষাজীবন শেষে তিনি ব্র্যাকে একজন গবেষক হিসেবে যোগদান করেছিলেন। এরপর তিনি আমেরিকায় গিয়ে মিনিপলিস পাবলিক স্কুল ডিস্ট্রিক্টে কাজ করেন। এক বছর সেখানে থাকার পর তিনি বাংলাদেশে ফিরে এসে স্কলাস্টিকায় হাই স্কুলে কাজ শুরু করেন। তিনি নর্দার্ন বিশ্ববিদ্যালয়ে লেকচারার হিসেবেও কর্মরত ছিলেন। অভিনয়ও সমানভাবে কুড়িয়েছে অনেক সুনাম। 2006 সালের দিকে সঙ্গীতশিল্পী তাহসানের সঙ্গে বিয়ে হয় এই মিথিলার। বিয়ের পরে উভয়ে যৌথভাবে বের করেছেন একাধিক গানের অ্যালবাম। 2013 সালে এই দম্পতির ঘর আলো করে আসে একমাত্র কন্যা সন্তান আইরা। কিন্তু হঠাৎ গণ্ডগোল, এক নিমেষের ঝড়ে সেই স্বপ্নগুলো ভেঙে চুরে চুরমার হয়ে যায়। 2017 সালের জুলাইয়ে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। পরে 2019 সালের 6 ডিসেম্বর ভারতের অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা সৃজিৎ মুখার্জিকে বিয়ে করেন এই অভিনেত্রী মিথিলা। এদিকে তাহসানও তার নিজের মতো করে সময় কাটাচ্ছেন, তার জীবনটাকে তিনি নতুন করে আবার তৈরি করছেন, নতুন করেই আবার সব কিছু ভাবতে শুরু করেছেন। এরই মাঝে অবশ্য তাহসানকে অনেকটাই ভুলে গেছেন মিথিলা। তাহসানকে নিয়ে আর কোনো প্রকারের মন্তব্যই করে না এই মিথিলা, হোক না সেটা গণমাধ্যম আর কিংবা সামাজিক মাধ্যম। তবে এই নীরবতার মাঝে খুঁজতে খুঁজতে বেরিয়ে এলো নতুন কিছু তথ্য। নিজের ইনস্টাগ্রাম থেকে অভিমানে তাহসানের সব ছবি ডিলিট করলেও একটি ছবি ঠিকই রেখে দিয়েছেন এই ভালোবাসার মিথিলা। 2016 সালের দিকে কোনো একটা বাংলা নাটকে তাহসানের বিপরীতে অভিনয় করার একটি দৃশ্য মিথিলা খুব যত্ন করে রেখে দিয়েছে, অনেকটাই রোমান্টিকও বলা যায়। সামনে তাহসান আর চোখ সরাতে পারছেন না মিথিলা, এমনই একটি প্রতিচ্ছবি ভেসে উঠেছে ওই ছবিতে। সম্প্রতি সময়ে সেই ছবিটি এখন বেশ ঘুরে বেড়াচ্ছে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে, তাতেই শুরু হয়েছে নানা প্রকারের সমালোচনা, আর সাথে তো আলোচনা থাকছেই। এমনকি অনেকে ইনস্টাগ্রাম খুঁজে সেই ছবিতে আবার কমেন্টও করেছেন। তার মধ্যে ফরাদ খান নামের একজন লিখেছেন, ভাবি আপনারা দুজনই আমার সবচেয়ে প্রিয় ব্যক্তি, আমি আপনাদের অনেক বড় ফ্যান, আপনার দুজনের একসাথের কর্মজীবনগুলোকে এখনও খুব বেশি মিস করি। আহমেদ নামের একজন লিখেছেন, এই একটা পিক কেন রেখেছেন, আপনি তাকে যতই ভুল বোঝেন সে আপনাকে কিন্তু এখনও অনেক ভালোবাসে। তাহসান মিথিলার যারা ভক্ত রয়েছেন তাদের মনের মধ্যে এখন একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তবে কি এখনও নীরবে নিভৃতে তাহসানের ছবি দেখেন আমাদের মিথিলা? থাক না এই একটা স্মৃতি, নাকি এমন ভাবনা থেকে ডিলিট করা হয়নি ইনস্টাগ্রামের দেওয়াল থেকে এই ছবিটি?